জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শেরপুর, কুষ্টিয়া ও দিনাজপুরে তিনজনের মৃত্যু হয়েছে। তবে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তাদের বাড়ির আশপাশের বাড়িগুলোও লকডাউন করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় সন্দেহভাজনদের এখনও কোয়ারেন্টিনে নেওয়া হচ্ছে। শেরপুরের নালিতা বাড়িতে শ্বাসকষ্টে একজনের মৃত্যু হয়েছে। মৃতদেহের নমুনা সংগ্রহ করেছে IEDCR। এ ঘটনায় তার বাড়ির আশপাশের 10টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। স্যাম্পল কালেকশন করছি, সেই কালেকশন করে এখন আমরা ঢাকায় পাঠিয়ে দিব IDCR-এ। IDCR রিপোর্টের অপেক্ষায় আমরা থাকবো। রিপোর্ট আসার পরে আমরা পরবর্তী কী করণীয় সে ব্যাপারে আমরা আপনাদেরকে জানাব। এদিকে কুষ্টিয়ায় তিন দিনের জ্বর ও শ্বাসকষ্টে মারা গেছেন এক অটো চালক। সোমবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতদেহের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে IEDCR-এ। দিনাজপুরের বিরামপুরেও একই উপসর্গ নিয়ে মারা গেছেন একজন। করোনা ছিল কিনা তা পরীক্ষা করতে মৃত ব্যক্তির নমুনা পাঠানো হয়েছে IEDCR-এ। মৃত ব্যক্তি ইতালি ফেরত প্রবাসীর বাড়িতে কাজ করতেন বলে জানিয়েছেন সিভিল সার্জন। 10-12 দিন আগে সে কুমিল্লা থেকে এসেছিল এবং সেখানেও নাকি প্রবাসী আছে এবং সে লোকটা পালিয়ে এসেছে। আসার পরেও সে এখানে আমাদের কোনো স্বাস্থ্য বিভাগের সহযোগিতা না নিয়েই সে একা ছিল, বাড়িতে ছিল এবং গতকালকে থেকে তার জ্বর, গলা ব্যথা, শ্বাসকষ্ট পরপর একজন পল্লী চিকিৎসকের পরামর্শ নিয়েছিল। হঠাৎ করে তার শ্বাসকষ্ট বৃদ্ধি হওয়ার কারণে রাতে মারা যায়। রংপুরের 8 জেলায় 24 ঘন্টায় নতুন করে 55 জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। মৌসুমি রোগে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিলেটে গত 24 ঘন্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়নি। গত 10 মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে রয়েছেন 919 জন। গাইবান্ধায় যুক্তরাষ্ট্র প্রবাসী 2 জন সহ তাদের সংস্পর্শে আসা আরও 2 জন আইসোলেশনে আছেন। লকডাউন করে রাখা হয়েছে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন পৌর পার্কটি। সাতক্ষীরায় নতুন আরও 152 জন সহ 2542 জন হোম কোয়ারেন্টিনে আছেন। ছাড়পত্র দেওয়া হয়েছে 245 জনকে। এদিকে ঝিনাইদহে করোনা সন্দেহে আইসোলেশনে রাখা শিক্ষার্থী শরীরে করোনার জীবাণু না পাওয়ায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। টাঙ্গাইলে নতুন 52 জন সহ 555 জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে থাকা 36 ইতালি প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।